আমাদের দীন পুরী রহমতুল্লাহ আলাইহি ইতিহাস বিখ্যাত রেশমি রুমাল আন্দোলনের অগ্রদূত মর্দে মুজাহিদ দীন পুরী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা যখন মুমূর্ষ অবস্থায় প্রায় উপনীত ওই সময় বলেছিলেন, আমার মুখটা, আমার চেহারা বাহাওয়ালপুর হসপিটালের দিকে ফিরিয়ে দাও। তার কথা শুনে সবাই অবাক। ওই হসপিটালের দিকে আপনার মুখ ফিরিয়ে দিব কেন? কথা বুঝে আসে? বলতে লাগলেন, ওই হসপিটালে আছেন এই যুগের প্রাজ্ঞবিজ্ঞ বিশেষ ব্যক্তিত্ব আল্লামা মুফতি মাহমুদ নওয়ারুল্লাহ মারকাদাহু। তিনি অসুস্থ অবস্থায় ওই হসপিটালে ছিলেন। বলতে লাগলেন, যখনই আমার মুখটা সেদিকে ফিরিয়ে দেওয়া হয় তখনই তার থেকে আমি বিরাট একটা ফয়েজ লাভ করি। মুফতি মাহমুদ নওয়ারুল্লাহ মারকাদাহু উনি কে ছিলেন? সাইয়্যিদ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির ভাষায় আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহির নাম আলিম উলামা তালাবারা অবশ্যই জানেন বলে আমার ধারণা। খানদানে নবুয়তের সেই উজ্জ্বল চেরাগ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহিকে যখন লোহার শিকল দ্বারা হাত পা বেঁধে দিল্লি থেকে মুলতান নেওয়া হচ্ছিল, মুলতানের তার ভক্ত মণ্ডলীরা যখন জানলেন আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহিকে মুলতান নিয়ে আসা হচ্ছে, একটা মালগাড়ির ডাব্বার ভিতরে রেখে তাকে দীর্ঘদিন ওই গাড়ির ভিতরে রেখে যখন মুলতান পৌঁছানো হলো, লক্ষ লক্ষ মানুষ সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে থাকলো এক নজর তার দীপ্তিমান চেহারা দেখার জন্য। যখন লোহার শিকল দ্বারা হাত পা বাঁধা অবস্থায় তাকে নামানো হলো, তার হাত, তার পা, তার কোমর থেকে ওই শিকলের ঘষায় রক্ত ঝরছিল। তিনি হাঁটছিলেন একটা বীরের মতো, চেহারা ছিল হাস্যোজ্জ্বল, সবার চোখে তার রক্ত মাখা দেহ দেখে অশ্রু ঝরছিল, কান্নার রোল শুরু হয়ে গেল। কিন্তু সাইয়্যিদ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তার চেহারায় আকাশের চাঁদ যেমন খেলছিল। তার এক বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করছিলেন, মৌলানা আতাউল্লাহ, তোমার হাত থেকে রক্ত ঝরছে, তোমার কোমর থেকে রক্ত ঝরছে, তোমার পা থেকে রক্ত ঝরছে, তোমার হাত পা শিকল দ্বারা বাঁধা, জানি না তুমি কতই কষ্ট ভোগ করছো, এমত অবস্থায় তোমার ব্যথায় তোমার দুঃখে আমরা কাঁদছি, তুমি কেন হাসছো? তোমার মুখে কেন আনন্দের রেখা? সাইয়্যিদ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি জবাবে বলেছিলেন, আমার আজ আনন্দের শেষ নাই, আমার নবীর প্রিয় হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র দেহ থেকে রক্ত ঝরছিল, আজ আমার শরীর থেকে রক্ত ঝরছে, আমি সেই সুন্নতে বিলালের উপর আমল করার সুযোগ লাভ করেছি, এই জন্য আনন্দে আমি আত্মহারা।
বলছিলাম সেই সৈয়দ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, উনি আসরের পরে একটু সাথীদেরকে নিয়ে বসছেন। ওই সময় তার ভক্তমণ্ডলীরা ছিলেন চতুর্দিকে। এক পর্যায়ে মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলাইহি তার দর্শে তার কাছে এসে বসলেন। তার মুরিদ ভক্ত যারা বিজ্ঞ বিজ্ঞ আলিম ওলামা ছিলেন তাদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করতে লাগলেন, জানতে হো তোমরা এ কোন হ্যাঁ, তোমরা চিনো ওই লোকটাকে? তারা সবাই জবাব দিল, কেউ না জানে হজরত, এ মৌলুই মাহমুদ হ্যাঁ। একটু নীরব থাকলেন আতাউল্লাহ রহমতুল্লাহ আলাইহি। কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস করলেন, জানতে হো তুমি এ কোন হ্যাঁ? তারা জবাব দিলেন, কেউ নেই জানতে হজরত, এ মৌলুই মাহমুদ হ্যাঁ, কাসিমুল উলুম কা মুদাররিস হ্যাঁ। তিনি কিছুক্ষণ আবার নীরব থাকলেন, আবার জিজ্ঞেস করলেন, জানতে হয়ে কোন হ্যায়? তখন তারা আর কিছুই বললেন না, তারা সবাই নীরব থাকলেন। এত পরিচিত মুখ, এরপরও তিনি কেন জিজ্ঞেস করছেন? অবশ্যই তার মধ্যে কোনো রহস্য বলুন না আছে। যেমন ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফাতের ময়দানে ছিলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের সমাবেশ, তারা আরাফাতের ময়দানে উকুফ করছিলেন, অবস্থান নিচ্ছিলেন, হজ্জের বিরাট দায়িত্ব আদায়ের মধ্যে ছিলেন সবাই লিপ্ত। ওই দিনটা যারা আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন তারা অবশ্যই জানেন এই দিনটা আরাফাতের দিন, বলুন না জানেন না? জানেন না? আপনারা আমার সাথে কেউ কথা বলবেন না, রাগ করছেন নাকি? যারা হজ্জে আসলেন আরাফাতের ময়দানে অবস্থান নিলেন তারা ওই দিনটা যে আরাফাতের দিন তারা জানেন না? জানেন না? তারা কি না জানে আরাফাতে এসে গেছেন? ওইখানে কি শ্বশুর শাশুড়িকে দেখার জন্য আসছে? তারা আরাফাতের দিন জানে না? ওই আরাফাতের ময়দান কোথায় অবস্থিত সাহাবারা জানে না? মক্কার মানুষ জানে না? মদিনার মানুষ জানে না? বলুন না জানে? জানে। এবং এই মাসটা যেহেতু জিলহিজ্জার মাস, এই মাসে তারা হজ ব্রত পালন করার একটা বিরাট দায়িত্ব আদায় করার জন্য এই আরাফাতের ময়দানে সমবেত হয়েছেন। ওই মাসটাকে সাহাবারা জানেন না? বলো না। এরপর নবী কেন প্রশ্ন রাখলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু বলদিন হাযা, আইয়ু শাহরিন হাযা? আমার নবী প্রশ্ন রাখছিলেন না রাখেন নাই? বলুন না। মনে হয় আমার নবী জানতেন না সাহাবারা যে জানে। আমার নবী সাহাবারা যে দিনটা জানে, এই আরাফাতের মাসটাকে জানে, জিলহজ্জার মাস জানে, আরাফাতের ময়দানও জানে, সাহাবারা জানে, এই ব্যাপারে আমার নবীর কি কোনো সন্দেহ ছিল? তারা নবীর সাথে আসছে না। তার অর্থ দাঁড়ায় সাহাবারাও জানে এইটা আরাফাতের দিন, সাহাবারা জানে এটা মক্কা নগরী, সাহাবারা জানে এটা জুলহিজ্জার মাস, সাহাবারা যেমন ভাবে জানেন আমার নবীও সেইটা জানেন যে সাহাবাদের জানা আছে না? ওইটা আমার নবী বুঝতেন না, বলেন না? এরপরও জিজ্ঞেস করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, আইয়ু বলদিন হাযা, আইয়ু শাহরিন হাযা? এইটা কোন দিন, এইটা কোন মাস, এইটা কোন শহর? আমার নবীও জানেন, সাহাবারাও জানেন, আমার নবীও বুঝেন সাহাবারা যে জানেন। এরপরও প্রশ্ন করলেন না? করলেন না। সাহাবারা কয় দলে বিভক্ত হয়ে গেলে? দুই দলে। কেউ কথা বলে না, সনদ নিবে ভাতায় বাকি। কয় দলে বিভক্ত বলা না? একদল তারা একবারে বাস্তব সম্মত সঠিক জবাব দিয়ে দিলেন, এইটা আরাফাতের দিন, এইটা জিলহিজ্জার মাস, এইটা বলদে আমিন নিরাপদ সহ। জবাবটা সঠিক না ওঠিক? বলুন না, জবাবটা সঠিক না ওঠিক? একবারে সঠিক বলে না কথা, একবারে একবারে একবারে
সঠিক। এটা আরাফাতের দিন ছিল, সেই হেতু তারা আরাফাতের ময়দানে অবস্থান নিয়েছেন। এটা জিলহিজ্জার মাস ছিল, এই জন্য তারা সমবেত হয়েছেন। এইটা বলদে আমিনের অন্তর্ভুক্ত সবকিছু তারা সঠিকভাবে জবাব দিয়েছেন না ওটি। আরেক দলে জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রসূলে জানে, তারা জানে না বলো না, সাহাবারা জানে না, জানে না, তবে কেন তারা জবাব দিল আল্লাহু ওয়া রাসূলুহু আলাম? তারা জবাব দিলেন আল্লাহ আল্লাহর রসূলে জানে। মনে হয় এই জবাবটা সঠিক হইছে না, যদি সঠিক না হয়ে থাকে তাহলে নবীর জন্য উচিত ছিল তিনি ভুল ধরে তা সংশোধন করে দিবেন, কিন্তু নবী ভুলও ধরলেন না সংশোধন করেও দিলেন না। এর দ্বারা বোঝা গেল দুই দলের জবাব সঠিক, বলুন না, দুই দলের জবাব, দুই দলের জবাব। জোরে কথা বলো না, কথা বলতে পারো না, আমার নবীর সামনে সাহাবারা কথা বলছে, এটাই তো কথা, তো বক্তৃতার তরিকা, বক্তাও কথা বলবে, শ্রোতারাও কথা বলবে, সব সময় না মাঝে মাঝে, সব সময় না মাঝে মাঝে, সব সময় না মাঝে মাঝে, মাঝে মাঝে আমার হবিগুঞ্জ দারে বসা, আমার কথা বলাই তো উচিত না। এরপরও কিছুটা বইলা দেই বলবো, এও বলে না বলবো, হুজুরের সামনে কথা বলতে আমাদের মনের মাঝে একটা তৃপ্তি আসে, একটা সাহস আসে, মনের মধ্যে একটা তাজগি আসে, অন্তরের মধ্যে একটা হায়াত আসে, কলবের মধ্যে একটা নূতন নূর সৃষ্টি হয় না, হয় না বলো না, হয় না, হয় না। তবে এই যে দুই দলে বিভক্ত হয়ে গেলেন সাহাবারা জবাব দেওয়ার মধ্যে, এক দলের জবাব একবারে স্পষ্ট পরিষ্কার বাস্তব সম্মত, সবাই এইটাকে বুঝতে পারে, আর এক দল জবাব দিলেন আল্লাহ আল্লাহর রাসূল জানে, তাদের জবাবটা কেমন করে সঠিক সেইটা বোঝা একটু সাধারণ কঠিন, বেশি কঠিন না। এই দলের জবাব, যারা জবাব দিলেন আল্লাহ আল্লাহর রাসূল জানে, ওই জবাবটা শুধু সঠিক নয় বরং তার মধ্যে রয়েছে বিরাট তাৎপর্য নিহিত। কি আছে বলো না, বিরাট তাৎপর্য নিহিত। কারণ সাহাবারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের মধ্যেও কখনো কখনো পরিবর্তন করে দিতেন, আল্লাহও তেমন ভাবে পরিবর্তন করেছেন, লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, রাইনা বলে আমার নবীকে তোমরা সম্বোধন করো না, উনজুরনা শব্দের দ্বারা নবীকে সম্বোধন করবে, আল্লাহও শব্দের সংশোধন করে দিয়েছেন। তারা ভাবলেন নবীও তেমন ভাবে হয়তো মাসের নাম, দিনের নাম, শহরের নামের মাঝে কোনো পরিবর্তন আনতে পারেন, এই জন্য তারা জবাব দিলেন আল্লাহু রাসূলুহু আলামু। এই জবাব যারা দিয়েছেন তাদের জবাবের মধ্যে রয়েছে তীক্ষ্ণতা, সাপ সহজ জবাব যারা দিয়েছেন সহজ বুদ্ধ জবাব, তার মধ্যে ওই তাৎপর্য নিহিত নয়। আতাল্লাহ বুখারি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করতে লাগলেন শ্রোতাদেরকে, তার ভক্ত মন্ডলীকে, জানতে হয় কোন হ্যাঁ ওই লোকটাকে তোমরা জানো? একবার দুইবার জিজ্ঞাস করলেন, তারা জবাব দিলেন, কিন্তু এর পরও তিনি আবার জিজ্ঞাসা করলেন জানতে হয় কোন হ্যাঁ, তখন তারা নীরবতা অবলম্বন করলেন, কেউ জবাব দিলেন না। এরপরে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন ইয়ে উস দৌর কা আদমি হ্যায় ইস দৌর মে পয়দা হো গয়ে, ও উস দৌর কা আদমি হ্যায় ও ইস দৌর মে, বলো না, ও উস দৌর কা আদমি হ্যায় ইস দৌর মে পয়দা হো গয়ে, ও আল্লাহ তাআলা নে উসকো এসে ঢাঁচে মে পয়দা কিয়া, ও কিসি সোমনাথ কে মন্দির কো তোড়েগা, কাশ মই উস কো জিন্দা রাখতা তো উসকি মদদ করতা। তাওয়াজ্জু ভরসে না, ভরসে না বলো না, তাওয়াজ্জু ভরসে না, ভরসে না, তাওয়াজ্জু ভরসে। এরপরে আর বলবো না, আমার জন্য বলাটা আর যেমন কেমন লাগছে, কিছুক্ষণ আপনাদের সামনে বললাম, আমার বুজুর্গানে কেরামের, আমার আউলিয়া আল্লাহদের, আপনাদের মতো আউলিয়া আল্লাহদের একটু তওয়াজ্জু নেওয়ার জন্য আসছিলাম, একটু কথা রাখলাম, আমার জন্য দোয়া করবেন। আমি আমার কথা এখানেই শেষ করলাম, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।